শুভ সন্ধ্যা, নিউজ বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজকেও আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য যে বাণীটি, ব্রহ্মচারীর বাণী আমরা সর্বত্রই স্মরণ করি, তা হল রণে বনে জনজঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করব। এবং এই বাণীটি যে ব্রহ্মচারীর, তারই আজকে তীরধান দিবস, অর্থাৎ বাবা লোকনাথের তীরধান দিবস গোটা রাজ্যে পালিত হচ্ছে সাড়ম্বরের সঙ্গে। এবং সেই অনুযায়ী কল্যাণপুরে লক্ষ্য করা গেল বাবা লোকনাথের তীরধান দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে। সাড়ম্বরে পালিত হচ্ছে, পূজা অর্চনা চলছে এবং তার পাশাপাশি বেশ ধুম লক্ষ্য করা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি সকাল থেকে একেবারে লক্ষণীয়। সকাল থেকে সকলে পুজো দেওয়ার জন্য একেবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মন্দির প্রাঙ্গণে। তবে শুধুমাত্র বাঙালি বললে ভুল হবে, উপজাতিরাও কিন্তু সমানভাবে কল্যাণপুরে বাবা লোকনাথের তীরধান দিবসকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণে সামিল হয়েছিলেন। তারাও পুজো দিতে একই সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন সকলেই। তবে মহাসাড়ম্বরে কল্যাণপুর উদযাপিত হল লোকনাথ ঠাকুরের 132তম তীরধান উৎসব। কল্যাণপুর নতুন মোটরস্ট্যান্ড সংলগ্ন কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরের উদ্যোগে দিনটি নানান রকম আনুষ্ঠানিক কথার মধ্য দিয়ে পালিত হল সারাদিন। 20 বছরে পা রাখলেও এলাকার এবারকার এই উৎসবটি আজকে শুক্রবার সকাল থেকে তীরধান উৎসবের সূচনা হয়। দিনভর চলে এই উৎসব, সারাদিন লক্ষ্য করা গেছে মন্দির প্রাঙ্গণে একেবারে উপচে পড়া ভিড়। সকলেই পুণ্যার্থীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র তীরধান দিবসে বাবা লোকনাথকে পুজো দেওয়ার জন্য, এমনকি আশীর্বাদ গ্রহণের জন্য। কি বক্তব্য রয়েছে আজকে লোকনাথ বাবার তীরধান দিবসকে সামনে রেখে পুরোহিত থেকে শুরু করে ভক্ত সাধারণের, শুনব। লোকনাথ সেবা মন্দির দীর্ঘ 22 বছর ধরে এই উৎসব প্রতিপালন করছি। তো আমাদের এই বছর 22তম তীরধান দিবস উদযাপন হতে যাচ্ছে। তো এই 22তম তীরধান দিবস উদযাপন উপলক্ষে আমরা আমাদের আশ্রম কমিটির পক্ষ থেকে 6 দিনব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এর মধ্যে 15 জ্যৈষ্ঠ থেকে শুরু হয়েছে ভাগবত প্রবচন, এটা চলেছে 17 তারিখ পর্যন্ত। 18 তারিখ আমাদের অধিবাস কৃত হয়েছে এবং মঙ্গল ঘট পূরণ এই কর্মসূচি এখানে সম্পূর্ণ হয়েছে। আজ 19শে জ্যৈষ্ঠ বাবার তীরধান উৎসব, এই উৎসব উপলক্ষে এখানে পূজা অর্চনা এবং বিকাল 2টো থেকে ভক্তদেরকে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এবং আগামী কালও অর্থাৎ 20শে জ্যৈষ্ঠ আমাদের কচিকাঁচাদের নিয়ে সকালে বসে আঁকো প্রতিযোগিতা এবং বিকেলে সন্ধ্যায় একটা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কচিকাঁচাদের নিয়ে সেখানে আয়োজন করা হয়েছে। আমাদের এই ঐতিহ্যবাহী উৎসবটা শুধুমাত্র বিগত 2টি বছর করোনার কারণে সেখানে বন্ধ রাখা হয়েছিল। গোটা মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে নানান রকম রকমারি ফুলে, তার পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, এমনকি রাখা হয়েছে সাংস্কৃতিক কর্মসূচি। সাংস্কৃতিক কর্মসূচি লোকনাথ বাবার তীরধান দিবসকে সামনে রেখে রাখা হয়েছে এলাকার মধ্যে, অর্থাৎ সবকিছুকে কেন্দ্র করে বেশ সাড়ম্বরে পালিত হচ্ছে বাবা লোকনাথের তীরধান দিবস কল্যাণপুরে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।